বিশ্বজুড়ে মাত্র এক ঘন্টার মধ্যে মিলিয়ন বিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে, দর্শক আপনার স্ক্রিনে যে ছবিটা দেখছেন এই ছবিটা একটা স্পেশাল ছবি। এটা হচ্ছে দুবাইয়ের একজন নামি দামি ফটোগ্রাফার জোহেইব আঞ্জুম। দাবি করা হচ্ছে, তিনি দাবি করছেন যে তিনি আপনার এই কী বলো যে মানে এই ছবিটা, আমি আসলে কোন ভাষা দিয়ে প্রকাশ করি জানি না, এটা এমন একটা ছবি যেটা তিনি ক্যাপচার করেছেন বা তুলেছেন কখন, যখন আপনার দুবাইয়ের বুর্জ আল খলিফার উপরে একটা বজ্রপাত হয়েছে, সেই মুহূর্তে তিনি সেই বজ্রপাতের ছবি তুলতে গিয়ে আপনারা যে ছবিটা তুলেছেন এই ছবিটা উঠেছে। একটু ভালো করে দেখুন এই ছবিটার চিত্রটা কি, এটা একটা মানচিত্রের সাথে সাদৃশ্য। আর এই মানচিত্রটা কোথায়? এটা হচ্ছে আমাদের পবিত্র সেই ফিলি ভূমি। আর এরপরে তিনি যখন ছবিটা পোস্ট করেছেন, মুহূর্তে ভাইরাল হয়ে গেছে যে দুবাইয়ের আকাশে এই যে ছবিটা বা এই যে বজ্রপাতের মধ্যে এই দৃশ্য, এটার আসলে কোনো কাকতালীয় বাণী কিনা অথবা এটা কোনো গায়েবি বাণী কিনা দুবাইয়ের শাসকদের প্রতি, যে তোমরা যখন রঙ্গ তামাশা করছো, তোমাদের শক্তি আছে, তোমরা কেন ঘুমিয়ে আছো। আপনার বলা হচ্ছে যে অলরেডি ভিডিওটা হিউজ ভিউ হয়েছে। আর আমরা যদি একটু দেখি এটা সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলা, মিডল ইস্ট বলছে যে এই ছবিটার সত্যতা সঠিক। আর এটা যেহেতু ইমোশনাল একটা ইস্যু, কেউ কেউ বলছেন যে এটা আবার একটা এডিটিং কোনো ছবিও হতে পারে। মনসুর আহমেদ তিনি আপনারা বলছেন যে এই যে বজ্রপাতের সিম্বল এবং মানে যেটাই সামনে আসছে এটা একটা আপনার মানে যেটা বলা হচ্ছে যে আমাদের যারা নেতা আছেন তাদের প্রতি হয়তো একটা বার্তা, যে হৃদয় থেকে তোমরা ফিলিকে অনুভব করো। এখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও আপনার নানান অ্যাক্টিভিটিজ আছে। সামা টিভি নামক একটা টেলিভিশন এটা সর্বপ্রথম প্রকাশ করেছে দুবাইয়ের সেই ফটোগ্রাফারের ইয়াটা। আর বুর্জ খলিফা যেহেতু আরবের একটা কী বলা হয় যে স্তম্ভ, এমন একটা স্তম্ভ যেটা আরবের একটা মাইল ফলক দুবাইয়ের, হ্যাঁ, একটা ল্যান্ডমার্ক হিসাবে, সেই ল্যান্ডমার্কের উপরেই এই বজ্রপাতের দৃশ্য। অনেককেই প্রশ্ন তুলেছে যে আরব বিশ্বের ঘুম কখন ভাঙবে। এখন এটা নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে যারা ফ্যাক্ট চেক করে, তারা কিন্তু এখন পর্যন্ত এটার সত্যতা যেমন পায়নি বা এটা যে এডিটিং বা মিথ্যা সেটাও পায়নি। আর আমাদের যেই কী বলো যে ফটোগ্রাফার আছেন, তিনি বেসিক্যালি অনেকে আছেন যারা বজ্রপাতের ছবি তোলেন, তিনি কিন্তু ওই রকম একজন ফটোগ্রাফার। এখন যেহেতু বিশ্বজুড়ে নানান ঘটনা চলছে ফিলি ইসরায়েল ইস্যুতে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে যেভাবেই পারছে নানান স্টোরি বানাচ্ছে, তো সেই কারণে অনেকে বলছেন এটা ভুল, আবার অনেকেই বলছেন এটা সঠিক, কারণ এটা বানানো সম্ভব না। সত্য মিথ্যে আল্লাহ ভালো জানে, তবে আমাদের আরব শাসকদের ঘুম ভাঙা উচিত, কারণ সেই দিন বেশি দূরে না যেদিন এই ইসরায়েলিরা, আজকে তোমরা তাদের সাথে মিত্রতা করছো। দুবাই সর্বপ্রথম ইসরায়েলকে কিন্তু আরব রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে, স্বীকৃতি দিয়েছে, বিলিয়ন্স অফ ডলার তারা ব্যবসা করছে, কিন্তু আজকে মুসলিম বিশ্বের প্রতি ওই আমাদের যে মসজিদ আছে সেটা সম্পর্কে এদের কোনো অ্যাক্টিভিটিস নাই, শেখরা পাঞ্জাবি পরে ঘুরে আর দেশে বেড়ি না চায়। এটাই হচ্ছে দুবাইয়ের বর্তমান বাস্তব চিত্র। সারা পৃথিবীর রঙ্গ তামাশার কেন্দ্র হয়ে গেছে আজকে দুবাই। আমি জানি না যে এই বজ্রপাতের সত্যতা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের আরব শাসকদের ঘুম ভাঙে কি না, এমন বিরল দৃশ্য আমি আমার জীবনে প্রথম দেখলাম। কিছু তো একটা ঘটছে, আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম।